আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজকে দিনের সেরা সব থেকে বড় খবর দেখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। সব থেকে বড় খবর দেখাচ্ছি আমরা প্রথম। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আরজিকর হাসপাতালে নির্যাতিত ডাক্তার তরুণীর বাড়িতে এলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এদিন তিনি দিল্লি থেকে ফিরেই কলকাতা বিমানবন্দরে নেমে সোজা চলে আসেন নির্যাতিতা বাড়ির ডাক্তারের পানিহাটির বাড়িতে। সন্ধ্যে 7:30 নাগাদ ওই বাড়িতে পৌঁছান রাজ্যপাল। প্রায় 15 মিনিটের মতন ডাক্তার তরুণীর বাবা মায়ের সাথে কথাও বলতে দেখা যায়। এদিন তিনি নির্যাতিতের বাড়ির থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি এখানে এসেছি সরাসরি দিল্লি থেকে কলকাতা হয়ে এই বাড়িতেই এসেছি। আমি বাবা মায়ের সাথে কথা বলেছি, আমি তাদের ভাবাবেগটা বুঝতেও পারি। তারা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমার সাথে আলোচনাও করেছে, আমি তাদের আস্থা জুগিয়েছি। এখন আমি একটা চিঠি লিখবো, সেটি সিল বন্ধ করা খামে মুখ্যমন্ত্রীকে পাঠাবো। যদিও সেই চিঠি কী লেখা থাকবে তা নিয়ে কোনো সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন না রাজ্যপাল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। রাজ্যপাল ঢুকছে I came here straight from Delhi, straight from the airport, to meet the parents, to understand their sentiments. They have told me certain things. I will keep it in confidential now, based on what they told me, based on the information which I have on other sources. I will today, as a first step, write a letter and send a sealed cover to the Chief Minister. Rest I'll discuss with you later. What will you say in the letter? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।